নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে। কেন্দ্রে সকাল থেকে ভোটারদের লাইন দেখা গেছে। ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পৌরসভার প্রতি ওয়ার্ডে একজন ম্যাজিস্ট্রেট, একজন ইন্সপেক্টর সহ 31 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। সেই সঙ্গে থাকবে ভ্রাম্যমাণ আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 2 প্লাটুন বিজিবি ও 2 প্লাটুন র্যাব। এবার 2500 পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রয়েছেন 4 জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত সুন্দর আলী, স্বতন্ত্র হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহর আলী মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রশিদ। পৌরসভার মোট ভোটার 26,525 জনের মধ্যে পুরুষ ভোটার 13,298 জন ও মহিলা ভোটার 13,227 জন। সমস্যা হলে কোনো যদি কোনো সমস্যা হয় আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা প্রতিবাদ নিবে। আসলে যেহেতু এভিএম পদ্ধতি আমাদের মনে হচ্ছে একটু লেট হতেছে, এরকম মানে দেরি হতে মনে হইতেছে, একটু সময় লাগতেছে আর কি। না দাদা, তাই তো বুঝা পাই না, প্রিসাইডিং অফিসারই তো বিচারে পাই না। এই যে 1 ঘন্টার উপরে আমি ঘুরতেছি বিচারে পাই না। সকাল 8টা বাজায় সিরিয়ালে দাঁড়াইছে না, অন্য তো ভোট দিতে পারি না, কি করতে মানে কোন দিয়ে এরকম হইলো, যুক্তি হইলো তো ভালো মতো 10টা মেশিন যদি ঠিক থাকে তো আমরা দ্রুতভাবে ভোট দিয়ে যাইতালাম গলে।